প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং যারা আগামী বছর অর্থাৎ 2021 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটি। দেখো, আজকে আমি তোমাদের মাধ্যমিক ভূগোল 2020 সালের যে প্রশ্নগুলো হয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আলোচনা করব, এবং এই প্রশ্নগুলোর অ্যান্সার বোর্ডের তরফ থেকে, কেউ ব্যক্তিগতভাবে নয়, কোনো পুস্তকে নয়, আবারও বলছি বোর্ডের তরফ থেকে যে অ্যান্সারগুলো বা উত্তরগুলো দিয়েছে সেই উত্তরগুলো আমি তোমাদেরকে বলে দেবো। তো যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তারা এই উত্তরগুলো দেখে নাও। তোমাদের অনেকের মনের ভিতরে একটা কনফিউশন থাকতে পারে যে আমি যে উত্তরটা লিখে আসলাম সেটা কি সঠিক কিনা, তারপর অনেক প্রশ্ন ভুল থাকতে পারে, অনেক প্রশ্নের একাধিক উত্তর হতে পারে, সেক্ষেত্রে কি হবে, একই প্রশ্নের চারটি অপশনের মধ্যে চারটি সঠিক, সেক্ষেত্রে কোনটা উত্তর করলে সঠিক হবে, এই সমস্ত বিষয়ের কনফিউশন তোমাদের আজকে কিন্তু আমি এই ভিডিওর ভিতরে বলে দেবো। এবং যারা 2021 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্যও কিন্তু এই ভিডিওটি গুরুত্বপূর্ণ, কারণ তোমরা আগামী বছর যেহেতু মাধ্যমিক পরীক্ষা দেবে তাহলে তোমাদের এই বিষয়টা কিন্তু জেনে নেওয়া উচিত, এবং 2, 3 এবং 5 মার্কের যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা কতটা লিখবে বা কিভাবে লিখলে তোমাদের পূর্ণ মার্ক তোমরা পেতে পারো সেই বিষয় কিন্তু আমি কি বলতো তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। তাই আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, পুরো ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখবে, এবং আমাদের এই চ্যানেলটা ভালো লাগলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করো। প্রথম মাল্টিপল চয়েস যে প্রশ্ন আছে, যে প্রক্রিয়ায় অভিবর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলা হয় কি বলতো, পুঞ্জিত প্রক্রিয়া। সঠিক অ্যান্সার কিন্তু বোর্ডের তরফ থেকে পুঞ্জিত প্রক্রিয়া দেওয়া হয়েছে। মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থেকে যায়, সেগুলোকে কি বলা হয়, ইনসেলভার্স। নেক্সট আসছে, অক্ষ অক্ষাংশ অবস্থিত কোথায়, উপক্রান্তি উচ্চচাপ বলয়ে। দিন রাতের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায় কোথায়, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। দেখো, নিরক্ষীয় অঞ্চলে দিনের বেলায় উষ্ণতা সব থেকে বেশি হয়, আবার রাত্রের বেলায় উষ্ণতা কিন্তু সব থেকে কম, অর্থাৎ দিন ও রাত্রের উষ্ণতা তারতম্য সব থেকে বেশি। সমুদ্রস্রোত সৃষ্টি নির্ভর করে কিসের উপরে, বায়ু প্রবাহ, বিশেষ করে নিয়ত বায়ুর উপরে কিন্তু সমুদ্রস্রোত ডিপেন্ড করে। কোন স্থানে জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান কত, 6 ঘন্টার বেশি, অর্থাৎ 6 ঘন্টা 13 মিনিট। পরের প্রশ্ন, যানবাহনের কার্বন করা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয়, দেখো এক্ষেত্রে তোমরা যে যে অ্যান্সারটা করেছো সেটাই কিন্তু এখানে সঠিক ধরা হবে অ্যাজ এ বোর্ডের উত্তর অনুসারে। পরিস্রাবক, ঘূর্ণায়ন, তাড়িতিক অধক্ষেপক, স্ক্রাবার, আস্তরণযুক্ত অ্যালুমিনি। এবার তোমরা ভাবছো যে আমি তো স্ক্রাবার করেছি, কেউ ভাবছো যে আমি তো পরিস্রাবক ঘূর্ণায়ন করেছি, কোনো ব্যাপার নেই, যে কোনো একটা অ্যান্সার করলেই তোমাদের সেটা সঠিক অ্যান্সার হবে। ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা হলো কর্কট ক্রান্তি রেখা। গোদাবরী কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম কি, কলেরু হ্রদ। ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতি সেটি হলো, দেখো এখানে আমরা কি জানি, কূপ নলকূপ, কিন্তু বর্তমানে খাল সেচের মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে জলসেচ করা হচ্ছে, তাই কেউ যদি কূপ নলকূপ করে থাকো সেটা সঠিক, কেউ যদি খাল সেচ করে থাকো তাহলে সেটাও কিন্তু সঠিক অ্যান্সার হবে বোর্ডের উত্তর অনুসারে, ঠিক আছে। ভারতের পশ্চিম ঝঞ্জা দেখা যায় কখন, শীতকালে। সামুদ্রিক লবণাক্ত বাতাসের প্রয়োজন হয় ইক্ষু চাষ এবং কফি চাষের জন্য, কেউ যদি ইক্ষু চাষ করে থাকো তাহলে সঠিক, কেউ যদি কফি চাষ করে থাকো তাহলে কিন্তু সঠিক। এবার আসছি, পশ্চিমবঙ্গের পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র কোথায় অবস্থিত, হলদিয়ায়। টপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে, কোন রং দিয়ে টপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখা অঙ্কন করা হয়, বাদামি রং দিয়ে, অর্থাৎ ভূমিরূপ দেখানো হয়। এবার আসছি শুদ্ধ অশুদ্ধ, দেখো এক নম্বর প্রশ্ন হচ্ছে শুদ্ধ অশুদ্ধ, ভাগীরথী ও অলকনন্দা নদীর মিলনস্থল হলো দেবপ্রয়াগ, এটা হলো শুদ্ধ। মিস্ট্রাল একটি স্থানীয়, মিস্ট্রাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত হয়, অশুদ্ধ। এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়, ভুল, খরার সৃষ্টি হয়। সূর্য চাঁদ পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিকি বলে, ঠিক, শুদ্ধ। পুনর্বীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা হয়, এটা শুদ্ধ। শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি, পলি ও বালি গঠিত মৃত্তিকাকে বেড বলে, ভুল, অশুদ্ধ।
উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটারের ব্যবহার আবশ্যক। এটা কিন্তু কেউ যদি লেখো শুদ্ধ তাহলেও ঠিক হবে, কেউ যদি লেখো অশুদ্ধ তাহলেও কিন্তু ঠিক হবে। কারণ উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার কিন্তু অবশ্যই আবশ্যক, আবার কম্পিউটার না হলেও কিন্তু অনেক সময় ব্যাখ্যা করা যায়, তাই এটা কিন্তু শুদ্ধ অশুদ্ধ দুটোই হবে। এখানে কোনো কনফিউশনের জায়গা নেই, কিন্তু আমি যে প্রশ্নের অ্যান্সারগুলো বলছি একদম 100% এগুলো কিন্তু সঠিক। এবার আসি শূন্যস্থান পূরণ। আয়বিকার ও ক্ষয় কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন প্রক্রিয়াকে কি বলা হয়? নগ্নি ভবন বলা হয়। মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরু উদ্যান সৃষ্টি হয়। এখানে অনেকগুলো কিন্তু অ্যান্সার হতে পারে। অপসারণ ক্ষয় লিখতে পারো, শুধু ক্ষয় লিখলেও অ্যান্সার ঠিক, অপসারণ ক্ষয় লিখলেও অ্যান্সার ঠিক। আবার অপবাহন যদি লেখো, অবনমন যদি লেখো বা ডিপ্লেশন লেখো, যা লিখবা কিন্তু সেটাই কিন্তু অ্যান্সার ঠিক। এবার আসছি বায়ুর চাপ ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ কি হয়? বৃদ্ধি পায়। সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে ড্যাশ স্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এটা অন্তঃস্রোত বা শীতল স্রোত। দেখো শীতল মানে ঠান্ডা, ঠান্ডা জল কিন্তু নিচে দিয়ে প্রবাহিত হয় আর উষ্ণ জল উপর দিয়ে প্রবাহিত হয়, সেই জন্য উষ্ণ জলকে বলা হয় বহিঃস্রোত আর শীতল জলকে বলা হয় অন্তঃস্রোত। তাহলে এখানে আমি শীতল যদি লিখি তাহলেও সঠিক হবে, আর যদি অন্তঃস্রোত লিখি তাহলেও কিন্তু সঠিক হবে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো কি? NH। দেখো আমরা কি জানি ম্যাক্সিমাম বইতে NH7 আছে, নতুন বইতে কিন্তু NH44। তাহলে কেউ যদি NH44 লেখো তাহলে সেটাও ঠিক, আবার কেউ যদি NH7 লেখো তাহলে সেটাও কিন্তু সঠিক হবে। এবার আসি পরের প্রশ্ন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ড্যাশে অবস্থিত ভারতের মহাকাশ গবেষণা কোথায় অবস্থিত? বেঙ্গালুরু। বৈদ্যুতিন বজ্রকে সংক্ষেপে কি বলা হয়? ই ওয়াস্ট বা ই বজ্র বলা হয়। এবার আসি এক কথায় উত্তর। পৃথিবীর বৃহত্তম হিমবাহ উপত্যকার নাম কি? হুবার্ড, আলাস্কার হুবার্ড। ভূপৃষ্ঠের কোন অঞ্চলের উপর বায়ুমণ্ডলের প্রথম ওজোন গহ্বর আবিষ্কৃত হয়? দেখো আন্টার্কটিকা মহাদেশ লিখতে পারো, হ্যাঁ এটা কুমেরু লিখতে পারো বা দক্ষিণ মেরু লিখতে পারো, যা কিছু লিখতে পারো, এখানে যেটা লিখবে সেটাই অ্যান্সার সঠিক। আন্টার্কটিকা, কুমেরু, দক্ষিণ মেরু, আন্টার্কটিকা, হ্যালি বে, যা খুশি লিখতে পারো সেটাই অ্যান্সার কিন্তু সঠিক হবে। পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কি? পলঘাট বা পালঘাট। কেউ যদি পলঘাট লেখো তাও ঠিক, কেউ যদি পালঘাট লেখো তাও ঠিক। কেরালার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলা হয়? কয়াল বলা হয়, কয়াল। ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম কি? কুঞ্জিকর যোগ গোরসাপ্পা মহাত্মা গান্ধী, যা খুশি লিখতে পারো, বর্তমানে কুঞ্জিকর, ঠিক আছে, কিন্তু কিছু কিছু পুরনো বইতে কি বলতো যোগ বা গোরসাপ্পা আছে, হ্যাঁ তাহলে যোগ বা গোরসাপ্পা লিখলে হবে। এই যোগ বা গোরসাপ্পা, আর এক নাম হচ্ছে মহাত্মা গান্ধী জলপ্রপাত, আবার বর্তমানে আছে কুঞ্জিকর, ঠিক আছে, তাহলে তুমি যেটা খুশি সেটা লিখলে কিন্তু অ্যান্সার সঠিক হবে। ভারতের কোন শহরে প্রথম পাতাল রেলের যাত্রা শুরু হয়? কলকাতা। মেট্রো যে ট্রেন বলা হয় সেটাই হচ্ছে পাতাল রেল। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি, মানে সব থেকে জনসংখ্যা বেশি, নট জনঘনত্ব, জনসংখ্যা বেশি? উত্তরপ্রদেশ, ইউপি। উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয়? এটা অ্যান্সার তুমি FCC লিখতে পারো, ফ্ল্যাশ কালার কম্পোজিশনের মাধ্যমে প্রকাশ করা হয়, দ্বিমাত্রিক ডিজিটালে প্রকাশ করা হয়, ডিজিটাল আকারে প্রকাশ করা হয়, হ্যাঁ বা ত্রিমাত্রিক ডিজিটাল আকারে প্রকাশ করা হয়, যেটা অ্যান্সার লিখবে সেটাই ঠিক। তাহলে উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয়, এখানে কোনো কনফিউশনের ব্যাপার নেই, তোমরা যে অ্যান্সারটা লিখেছো সেটাই সঠিক, অর্থাৎ FCC লিখলে সেটা সঠিক, দ্বিমাত্রিক ডিজিটাল লিখলে সেটা সঠিক, ত্রিমাত্রিক ডিজিটাল লিখলে সেটাও সঠিক, আবার শুধু যদি ডিজিটাল লিখে রাখো তাহলে সেটাও কিন্তু অ্যান্সার কি বলতো সঠিক হবে। এবার আসি ডান ও বাম স্তম্ভ। দেখো রত্ন কি বলতো? একটা উচ্চ ফলনশীল বীজ। সরলবর্গীয় অরণ্য একটা পাইন গাছ আছে সরলবর্গীয় অরণ্য। রেলের বগি নির্মাণ কোথায় করা হয়? পেরাম্বুরে। লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর হচ্ছে মারমাগাঁও বন্দর, ঠিক আছে।
এবার চলো দেখি দুই মার্কের যে প্রশ্নগুলো এসছে। প্রপাত কূপ কাকে বলে? যদি দুই লাইনের একটা সংজ্ঞা লেখো তাহলে কিন্তু ফুল মার্ক পেয়ে যাবে। লোয়েস্টের সংজ্ঞা অর্থাৎ মরুভূমির সূক্ষ্ম বালিকণা যখন এক স্থান থেকে অন্য স্থানে নিচু স্থানে উড়ে গিয়ে সেখানে যে সমতল ভূমি সৃষ্টি করে সেটাকে লোয়েস্ট সংজ্ঞা বলা হয়। লোয়েস্ট সূক্ষ্ম বালিকণা অর্থাৎ দুই লাইনের যে কোনো সংজ্ঞা লিখলে কিন্তু অ্যান্সার এখানে সঠিক হবে। আপেক্ষিক আর্দ্রতা নির্দিষ্ট উষ্ণতা নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যতটুকু জলীয়বাষ্প থাকে ওই জলীয়বাষ্পকে সম্পৃক্ত করতে যতটুকু জলীয়বাষ্পের প্রয়োজন হয় তখন সেটাকে বলা কি বলতো? আপেক্ষিক আর্দ্রতা। এটা দুই মার্কের একটা দুই লাইনের একটা সংজ্ঞা লিখলে হবে। ফেরিজি জোয়ার কাকে বলে? হ্যাঁ, এটা দুই মার্কে লিখলেও কোনো সমস্যা নেই। বজ্র ব্যবস্থা ভরাটকরণ বা ল্যান্ডফিল কি? দুই লাইনে লিখবে। পৌরসভার বজ্রের সংজ্ঞা, পৌরসভার কি কি বজ্র দেখা যায়, ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো, ঠিক আছে। দুন কাকে বলে? দেরাদুন, পাটলিদুন, ওই যে দুন যে উপত্যকার সৃষ্টি হয়। অনুসারী শিল্প কাকে? অনেক বড় বড় শিল্পকে কেন্দ্র করে ছোট ছোট যে শিল্প কারখানাগুলো গড়ে ওঠে সেটাকে বলা হয় অনুসারী শিল্প। ভারতের প্রধান অভ্যন্তরীণ জলপথের যুক্তকারী কেন্দ্র দুটির নাম লেখো। সেন্সর বলতে কি বোঝো? দুই নম্বরে লিখবা। ভূবৈচিত্র্য মানচিত্রের দুটি ব্যবহার লেখো। ভূবৈচিত্র্য মানচিত্র কি কি কাজে ব্যবহার করা হয়, দুটো ব্যবহার লিখলে, যে কোনো দুটো দুটো লিখলেই তোমার ওইখানে দুই মার্ক কিন্তু দিতে বাধ্য। তাহলে এইগুলো কি বলতো, যে কোনো সংজ্ঞা থাকলে দুই লাইন কিংবা তিন লাইন খুব জোর, আর যদি বৈশিষ্ট্য বলা হয় তাহলে কি বলতো, দুটো বৈশিষ্ট্য লিখলে যদি সঠিক লেখো তাহলে কিন্তু তোমাদের পূর্ণ মার্ক দিয়ে দেওয়া হবে। এবার আসতে হচ্ছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যেটা হচ্ছে তোমার তিন মার্কের। নদীর বহন কার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে লেখো। যে কোনো তিনটি প্রক্রিয়া যদি লেখো এখানে তিন মার্ক দিয়ে দেবে। জেট বায়ুর সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক আলোচনা করো। যদি তুমি মৌসুমী বায়ুর তিনটে সম্পর্ক লেখো তাহলে একটা কি বলতো, এক এক মার্ক দেবে তোমার, ঠিক আছে। তাহলে এবার আসছি প্রকৃতি অনুসারে বজ্রের উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো। মানে বজ্র কেমন ধরনের হয়, যেমন তোমার হচ্ছে বজ্র তিন প্রকার, কঠিন, তরল, গ্যাসীয়, এগুলো শ্রেণীবিভাগ করতে হবে, ঠিক আছে। তিনটি শ্রেণীবিভাগ করে দিলে কিন্তু কি বলতো তোমার এখানে তিন মার্ক দিয়ে দেবে। বজ্র ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। মানে বজ্র ব্যবস্থাপনা কেন করতে হবে, আমাদের পরিবেশ থেকে কেন বজ্র হ্রাস করা প্রয়োজন, এই তিনটি কারণ তুমি যদি লিখে দিতে পারো কিন্তু তাহলে কি বলতো তোমাকে তিন মার্ক দেবে। ভারতের সড়কপথে রেলপথের প্রতিটির তিনটি করে সুবিধাগুলি আলোচনা করো। মানে সড়কপথ আর রেলপথ কেন ব্যবহার করা এবং এর সুবিধা কি, ঠিক আছে। পাঞ্জাব হরিয়ানা কৃষি বিপ্লবের সুফলগুলি উল্লেখ করো। তিনটি সুফল লিখলে কিন্তু তিন মার্ক দিয়ে দেবে। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো। চকের মাধ্যমে, একটা চকের মাধ্যমে তোমাকে কি বলতো ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বৃহৎ স্কেল, ক্ষুদ্র স্কেল, মাঝারি স্কেল, ঠিক আছে, সেগুলো তার আরেক কত, এই যে চকের মাধ্যমে এটা কিন্তু দেখাতে হবে। জিও স্টেশনারি ও সান সিনক্রোনাইজ উপগ্রহের মধ্যে তিনটি পার্থক্য লিখলে কিন্তু যথেষ্ট। হ্যাঁ, এইগুলো দেখো তিন মার্কের যেগুলো আছে এগুলো কিন্তু কি বলতো, যদি পার্থক্য থাকে তিনটি লিখবে, যদি বৈশিষ্ট্য চাইলে তিনটে, যদি সুফল চাইতে তিনটি সুফল। বেশি লিখলে কোনো অসুবিধা নেই কিন্তু বেশি লিখবে কত, তিনটে থেকে তুমি চারটে লিখতে পারো, ঠিক আছে। কিন্তু তিনটে লিখলে কিন্তু এখানে তিন মার্ক দিতে কিন্তু মাস্টারমশাইরা বাধ্য থাকবে, ঠিক আছে। কিন্তু সঠিক লিখতে হবে সেই তিনটি। এবার আসছে বড় কোশ্চেন। দেখো বড় কোশ্চেন এসছে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্র সবর্ণ। হিমবাহর ক্ষয়কার্য, যে কোনো তিনটি ভূমিরূপ তোমরা লিখবে এবং তার ছবি দেবে। দেখো এখানে সাড়ে তিন মার্ক কি বলতো তোমার লেখার জন্য থাকে, আর দেড় মার্ক থাকে কি বলতো তোমার ছবির জন্য থাকবে। তাহলে তুমি যদি শুধু লিখে আসো ছবি না দাও তাহলে কিন্তু তোমার কি বলতো এখানে সাড়ে তিন মার্ক তোমার দেবে। বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্ট্রেটোস্ফিয়ার স্তরগুলো আলোচনা করো। দেখো বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার আর স্ট্রেটোস্ফিয়ার এই দুটো কাকে বলে, মানে ট্রপোস্ফিয়ার কাকে বলে, স্ট্রেটোস্ফিয়ার কাকে বলে, এবং এদের বৈশিষ্ট্য লিখে দিয়ে আসতে পারলে কি বলতো তোমাকে পাঁচ মার্ক দিয়ে দেবে। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান এবং এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য, দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ুর অবস্থান দুই মার্ক এবং এর বৈশিষ্ট্য হলো কি বলতো তিন মার্ক, তাহলে কিন্তু তুমি পাঁচ মার্ক কি বলতো পেয়ে যাবে। পৃথিবীর জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। মানে আমাদের জলবায়ুর উপর সমুদ্র স্রোত কীভাবে প্রভাব বিস্তার করেছে এখানে পাঁচটা থেকে ছটা পয়েন্ট তোমাকে কি বলতো লিখতে হবে। যদি লেখো তাহলে তোমাকে এখানে পাঁচ মার্ক দিয়ে দেবে। এবার টু থেকে পাঁচ মার্কের যে প্রশ্নগুলো থাকে, ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। এখানে পাঁচখানা কারণ থেকে ছটা কারণ তোমাদের কি করতে হবে লিখতে হবে। তবে পাঁচটা কারণ লিখলে কিন্তু তুমি সঠিক লেখো তাহলে পাঁচ মার্ক কিন্তু মাস্টারমশাই দিতে বাধ্য থাকবে। ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ অর্থাৎ এখানে অনুকূল ভৌগোলিক পরিবেশকে দুটো ভাগ করবা, এটা হচ্ছে তোমার প্রাকৃতিক আর একটা হলো মানবিক বা সাংস্কৃতিক যে পরিবেশ, এই দুটো পরিবেশকে আলাদা আলাদা করে এখানে তিনটি তিনটি প্রাকৃতিক দিক, তিনটে হচ্ছে মানবিক বা সাংস্কৃতিক পরিবেশ দিলে, তাহলে ছটা হয়ে গেলো। ছটা লিখলে কিন্তু তোমার কি বলতো এখানে পাঁচ মার্ক দিয়ে দেবে। পশ্চিম ভারতে কার্পেটিং শিল্পের অধিক উন্নতির কারণ, পাঁচ থেকে ছটা কারণ কিন্তু এখানে তোমাকে দিতে হবে, যেমন কাঁচামাল, তাই সেখানে শক্তি সম্পদের যোগান রয়েছে। ভারতের নগরায়নের প্রধান সমস্যা, এই নগরায়নের প্রধান সমস্যা পাঁচটা সমস্যা তুমি যদি ঠিকঠাক লিখে আসতে পারো তাহলে কিন্তু এখানে পাঁচ মার্ক দিয়ে দেবে। তাহলে দেখো আমরা কিন্তু ভয় পাই যে আমি যে লিখে আসলাম সঠিক মার্ক পাবো তো বা ঠিকভাবে পাবো তো, কোনো সমস্যা নেই। তোমরা কি বলো তো শুধু প্রশ্নগুলো পড়বে, প্রশ্ন কি চাইছে সেই অনুসারে তুমি দেখো। এখানে বলেছে হিমবাহ ক্ষয়কার্য ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ সচিত্র মনে, তাহলে আমি এখানে তিনটি জায়গায় যদি আমি মনে করি চারটে লিখবো
তাহলে কি আমি মার্কটা বেশি পাবো? কখনোই বেশি পাবো না। তুমি যদি তিনটেই লেখো এবং সুন্দর করে চিত্র সহকারে কোনো উল্লেখ করে দিয়ে আসো, তাহলে কিন্তু তোমাকে এখানে পাঁচ পাঁচ কিন্তু তোমাকে দিয়ে দেবে। তাহলে সবসময় বেশি লিখলেই কিন্তু বেশি মার্ক পাওয়া যায়, এটা কোনো ব্যাপার নাই। বা তোমরা ছোট করে লিখছো বলে যে তোমাদের মার্ক দেবে না, এটাও কোনো ব্যাপার নাই। তোমাদের আসল ব্যাপারটা কি বলতো, তোমাদের সঠিক লিখতে হবে। ছোট করে সুন্দর করে লিখলে কিন্তু তোমাদের মাস্টারমশাই কিন্তু যে খাতা দেখবে সে মার্ক দিতে কিন্তু বাধ্য। তাই টেনশন বা চিন্তার কোনো কারণ নেই, তোমরা যদি এগুলো সব ঠিকঠাক করে লিখে আসো তাহলে কিন্তু তোমাদের পূর্ণ মার্ক তোমরা পাবে। এবার আসে মানচিত্র। মানচিত্র ক্ষেত্রে কি বলতো, তোমরা যে মানচিত্র ভারতবর্ষের যেখানে যেখানে তোমরা মানচিত্র উল্লেখ করবা সেই জায়গায় কি বলতো দাগ নম্বর উল্লেখ করতে হবে, এবং পাশে কি বলতো ইন্ডেক্সটাও কিন্তু কি বলতো উল্লেখ করতে হবে। হ্যাঁ, ম্যাপের এক সাইডে ইন্ডেক্স করবে এবং যেখানে যেখানে যে দাগ এটা করবে, যেরকম তোমরা আরাবলি পর্বতটা যেখানে করছো সেখানে কি বলতো এখানে 6.1 দাগ নম্বর দিলে, আরাবলি লিখতে পারো না লিখলেও কোনো অসুবিধা নেই, তুমি শুধু এরকম যদি করে দিতে পারো আর ইন্ডেক্স করে দিতে পারো তাহলে কিন্তু যথেষ্ট এনাফ। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে অনেকের কনফিউশন হয়, আমি বারবার বলছি অনেকের কনফিউশন হয় আমি এই অ্যান্সারটা লিখে আসলাম এটা সঠিক কিনা। ঠিক আছে, সেই কনফিউশন যদি প্রশ্ন হয়, কনফিউশন যদি উত্তর হয়, তাহলে কিন্তু যে প্রশ্ন ওই তুমি ধরো বইতে পড়েছো একরকম অ্যান্সার আছে, অন্য একটা বইতে আর এক রকম অ্যান্সার আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু যে প্রশ্নটা তুমি যে বই থেকে পড়েছো ওই প্রশ্নটা কিন্তু ওই অ্যান্সারটা কিন্তু সঠিক হবে। এক্ষেত্রে কনফিউশনের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আর নিজের মতো করে ছোট করে লিখে আসলেও কিন্তু তুমি সঠিক মার্কটাই কিন্তু এখানে পাবে। এই ধরনের সাজেশন এবং অধ্যায়ভিত্তিক বিভিন্ন ধরনের আলোচনার ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করো, যাতে তোমাদেরই প্রয়োজনীয় বা তোমাদেরই শিক্ষা উপযোগী ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে।